কোনো কারণ ছাড়াই চকরিয়ার বদরখালীতে দরিদ্র লবণ চাষীদের লবণ উৎপাদন মাঠে ধারাবাহিকভাবে পলিথিন কেটে দিয়ে ক্ষতি করে যাচ্ছে দুর্বৃত্তরা। এ পর্যন্ত চলতি মৌসুমে পরপর 4 বার রাতের আঁধারে পলিথিন কেটে দেয় বলে জানিয়েছেন চাষিরা। জানা গেছে, বদরখালীর 2 নম্বর বড় লবণ মাঠে গত 1 ফেব্রুয়ারি রাতে 100 কানি লবণ মাঠের পলিথিন কেটে তছনছ করে দুর্বৃত্তরা। এরপর থেকে ধারাবাহিকভাবে চলছে এই দুর্বৃত্ত তৎপরতা। সর্বশেষ গতকাল রাতেও বিপুল এলাকার লবণ উৎপাদন ভূমিতে বিছানো থাকা পলিথিন কেটে দেওয়া হয়। এতে নষ্ট হয়ে যায় উৎপাদনের মুখে থাকা বিপুল পরিমাণ লবণ। আড়ার মারুদি লাতিয়ায় আমলা করি, এখন শুরু করি না, পলিথিন টলিথিন কমপ্লিট করে খাড়ি সত্য সাং করে দিয়ে আড়া ফাইব ন ভাই, এখন নুনের দে 130টা নুনের লবণ, এখন এর দুই মাস খাবছেন গাড়ি সত্য সাং করে দিয়ে লাতের বেলা। আরা মানে আলোটা মানে গরিব মানে আর মাঠ গরিব তো, এখন লাঠি যাই আর মানে আর পলিথিন খাড়ি দিয়ে মানে ফানি ছানি দিয়ে আর মানে মানে নির্যাতন মানে মাঝে আইয়া দেখো তো খাড়ি দিয়ে পড়াই আর আর আত্মনাম করে ক্ষতি করছি বুঝেছ তো, এবারও তো আর তোরা প্রায় করে আর ক্ষতি হচ্ছে। চাষিরা জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে এ কাজ করেই চলেছে। একদিকে লবণের বাজার মূল্য নেই, তার উপরে এই জঘন্য শত্রুতার কারণে পথ বসতে চলেছে ক্ষতিগ্রস্ত চাষিরা। এই অবস্থায় এই দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি সংশ্লিষ্টদের। সব খবর নিউজ ডেস্ক।